হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান। তো এইটা হচ্ছে আমাদের যে পার্ট ওয়ান, মানে আমাদের প্রথম যে মকটা হয়ে গেছে, এটা হচ্ছে তার প্রশ্নটা। তো তোমরা অনেকেই আমাকে বলছিলে যে তোমরা প্রত্যেকে মক দিতে ইন্টারেস্টেড, এবং এটা খুব ইম্পর্টেন্ট যে একটা মক দিলে তোমাদের যে কনফিডেন্স লেভেলটা সেটা কিন্তু অনেকটা বাড়বে। কারণ 1 ঘন্টার মধ্যে তোমার 6টা যে তোমার রাইটিং লেখা এবং তার উপর তোমার কিরকম মার্কস পেতে পারো, তোমার কোন কোন জায়গাগুলোতে ভুল হচ্ছে, এবং তার সাথে একটা তোমার মডেল অ্যান্সারকে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে। তো একবার দেখে নাও, এটা হচ্ছে আমাদের আগের যে মক ওয়ান যেটা হয়েছিল, আমাদের মক টেস্ট নাম্বার ওয়ান যেটা হয়েছিল, তোমাদের মানে অনেকেই পার্টিসিপেট করেছিল এবং যথেষ্ট একটা পজিটিভ আমি তোমাদের কাছ থেকে ফিডব্যাক পেয়েছিলাম, অনেক স্টুডেন্টই পার্টিসিপেট করেছিল। তো দেখো, এখানে আমরা একটা প্রশ্ন রেখেছিলাম, মানে আমাদের যেমন পিএসসি ক্লার্কশিপে যেমন প্যাটার্ন ফলো হয়, ঠিক সেইভাবেই আমাদের কিন্তু প্যাটার্নটাকে ফলো করে আমাদের মানে এই মক টেস্টগুলো কিন্তু অ্যারেঞ্জ করা হচ্ছে। আমাদের এই মক টেস্ট হয় প্রত্যেক রবিবার দিন ঠিক 10টার থেকে, মানে 10টার সময় শুরু হয়, এবং সেটা হচ্ছে 11টা 18-এর মধ্যে তোমাদেরকে অ্যান্সারটা কিন্তু মানে সাবমিট করে দিতে হয়। তো তারপর আমি কিন্তু তোমাদের মানে প্রপারলি ইভ্যালুয়েট করা হয়, এবং আলটিমেটলি তোমাদের রেজাল্ট এবং একটা মডেল অ্যান্সারকেই তোমরা কিন্তু পেয়ে যাবে। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন আমরা কীরকম রেখেছিলাম, যে একটা রিপোর্ট এখানে দিয়েছিলাম যে দুর্ঘটনায় পথচারীর আকস্মিক মৃত্যু, মানে যেগুলো যেরকম ধরনের প্রশ্ন কিন্তু আসে ঠিক সেইভাবেই তোমরা কিন্তু মানে এই যে প্রশ্নটাকে তৈরি করা হয়েছে। এবং তোমরা যদি এগুলো দাও, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তোমাদের কনফিডেন্স লেভেলটা, তুমি যদি সিরিয়াসভাবে দাও, আমাদের কিন্তু কনফিডেন্স লেভেলটা অনেকটাই বাড়বে। ঠিক আছে, তো এবার দেখো এখানে একটা ট্রান্সলেশন দেওয়া রয়েছে। তো মানে যতটা প্যাসেজ দরকার, ঠিক আছে, মানে একটা সেই সময়ের মধ্যে, এবং তোমাদের একটা লাস্টে খুব ভালো স্ট্র্যাটেজি আমি তোমাদের বলে দেবো, সেটা কিন্তু ভালোভাবে দেখো। নেক্সট হচ্ছে একটা বঙ্গানুবাদ আমি দিয়েছি, একটা দেখো লেখাটা তোমাদের কিন্তু খুব টাফ আসবে না, আমি আবারও বলছি, কিন্তু একটা মিডিয়াম একটা স্ট্যান্ডার্ড মেনটেন করবে, যাতে তোমাদের কিছু আননোন ওয়ার্ড কিন্তু তোমরা যখন প্যাসেজটা পড়ো পাও, সেখানে তোমাদের কী করতে হবে, যে গেস করতে হবে, গেস করে তোমরা কিন্তু লিখবে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট এখানে একটা রিপোর্ট আমাদের রয়েছে, রিপোর্ট মানে কমপ্লিট একদম পিএসসি ক্লার্কশিপের প্যাটার্ন ফলো করে কিন্তু এটা বানানো হয়েছে। নেক্সট দেখো, এখানে একটা আমাদের ট্রান্সলেশন আমরা এখানে রেখেছি, এবং লাস্ট হচ্ছে একটা সামারাইজ। ওকে, তো এবার মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, মানে আমাদের এই, হ্যাঁ, এবার দেখো আমাদের এই রবিবার দিস সানডে আমাদের কিন্তু একটা মক টেস্ট আর মানে অ্যারেঞ্জ করা হয়েছে। তো সেখানে জন্য আমরা একটা ন্যূনতম চার্জ রেখেছি, ঠিক আছে। তো সেইটার ব্যাপারে তোমরা যদি জয়েন করতে চাও, অবশ্যই তোমরা জয়েন করো, তো ঠিক আছে। এবং সিরিয়াসভাবে বারবার বলছি, এক্সামটা কিন্তু সিরিয়াসভাবে দাও, কারণ সিরিয়াসভাবে না দিলে আমাদের আগের মকটাতে কয়েকজন এমন দিয়েছিল যারা তারা মানে জাস্ট এমনি এক্সামটাতে বসেছে, ঠিক আছে। তো সিরিয়াসভাবে তোমরা যদি এক্সামটা দিতে চাও, তবেই কিন্তু তোমরা জয়েন করো। ওকে, আর এটাতে তোমরা যদি দাও, তোমাদের কনফিডেন্স লেভেলটা নাম্বার ওয়ান কিন্তু তোমাদের বেড়ে যাবে, কারণ তোমরা যে পরীক্ষার হলে গিয়ে যে ডাইরেক্ট ফেস করা, তার যে প্রবলেমগুলো তোমাদের হবে সেগুলো কিন্তু এখানে মানে, আর তোমরা যদি 2-3টে মক যদি দাও, তাহলে কিন্তু তোমাদের না হবে না। তো তোমরা অবশ্যই কিন্তু তোমরা জয়েন করতে পারো, আমি তোমাদের নিচে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তার লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দেবো, প্রত্যেকে তোমরা কিন্তু মানে সেখানে জয়েন